আবহাওয়া তারতম্যের কারণে নওগাঁয় বেড়েছে বিভিন্ন রোগের প্রকোপ। বেশি হচ্ছে জ্বর ও সর্দি। সদর হাসপাতালে গত ২৪ ঘন্টায় ২০০টারও বেশি রোগী ভর্তি হয়েছেন। এদিকে শয্যা সংকটে মেঝেতেই চলছে চিকিৎসা সেবা। বিস্তারিত জানাতে নওগাঁ সদর হাসপাতালে আছেন সহকর্মী এম আর রকি, সরাসরি যাচ্ছে তার কাছে। হাসপাতালে যেসব রোগী আসছে এই মুহূর্তে এই রোগীগুলোর বেশিরভাগই কিন্তু জ্বর সর্দি নিউমোনিয়া এবং পেটের পীড়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে তারা আসছেন এবং প্রতিদিনই কিন্তু এই রোগীর যে চাপ তা কিন্তু বাড়ছে। গত সপ্তাহ জুড়ে কিন্তু আবহাওয়ার যে তারতম্য তা কিন্তু অনেকটা প্রকট হয়ে উঠেছিল এবং গত দুই দিন ধরে কিছুটা যদিও আবহাওয়াটা হঠাৎ করে নিচে নেমে যায় কিন্তু এই সাত আট দিন আগে আবহাওয়া কিন্তু একেবারে তরতর করে বাড়ছিল, ৩৮ বা ৪০ ডিগ্রি পর্যন্ত ছুঁইছুঁই করছিল আবহাওয়া। এইরকম একটা আবহাওয়ার কারণেই বেশিরভাগই কিন্তু এই দ্রুত ঘেমে যাওয়া এবং ঘেমে যাওয়ার ফলে শরীরের যে পানি শূন্যতা এই জাতীয় রোগের প্রকোপই কিন্তু বেশি হাসপাতালে আমরা যে রুগী আসছে তাদের দিক থেকে আমরা পাচ্ছিলাম। তবে হাসপাতালে যে রুগীগুলো বেশি আসছিল তাদের দিক থেকে বলা হচ্ছে যে জ্বর সর্দি এবং এই মুহূর্তে আপনার বাড়তি যে সব রোগের ধরন তা কিন্তু মৌসুমি জ্বর বলা হচ্ছে এবং পেটের পীড়ার সাথে শিশুরা বেশি আক্রান্ত হচ্ছে ডায়রিয়া নিউমোনিয়ায়। এরকম একটি পরিস্থিতিতে আসলে চিকিৎসকরা কিছু পরামর্শ দিচ্ছেন, তারা বলছেন যে আবহাওয়া তারতম্যের কারণে দিনে এবং রাতের এক ধরনের তারতম্য তৈরি হচ্ছে এবং এই তারতম্যের ফলেই কিন্তু এই জাতীয় রোগের প্রকোপটা কিছুটা বেশি হচ্ছে এবং এই বেশি রোগের ক্ষেত্রে সচেতনতাকে আসলে তারা তাগিদ দিচ্ছেন যে বাড়তি এইরকম একটি আবহাওয়া বিগত বছরগুলোর চেয়ে এবার একটা বৈচিত্র্য আবহাওয়া বলা হচ্ছে এবং এই আবহাওয়ার কারণেই রোগের যে ধরন তার ফলেই কিন্তু এই রোগগুলো হচ্ছে এবং আউটডোরে প্রতিদিন হাসপাতালে হাসপাতাল কর্তৃপক্ষ বলছে ২৫০০০ মতো রোগী কিন্তু চিকিৎসা নিতে আসছে, যেটা বিগত কয়েকদিন বা ১০-১৫ দিন আগে ছিল সর্বোচ্চ ৭০০ বা ৮০০ রোগী আসতো। এই রোগের ধরন অনুযায়ী তারা আসলে চিকিৎসা দেওয়ার চেষ্টা করছেন, তবে হাসপাতালে বাড়তি রোগের যে চাপ এর ফলে কিন্তু এই মুহূর্তে অনেকটা হিমশিম খাচ্ছেন চিকিৎসা সেবা দিতে গিয়ে। এই সেবার ধরন অনুযায়ী তারা বলছেন সচেতনতার মাধ্যমে এই রোগগুলোকে আসলে এই মুহূর্তে প্রতিরোধ করাটাই বেশি জরুরি মনে করছেন। তো এই ছিল নওগাঁ সদর হাসপাতালের সার্বিক রোগবালাইয়ের খবর। সরাসরি যুক্ত ছিলাম নওগাঁয়।